কোরআনে যা আছে হাদিসে যা আছে সব প্রচার করো এটা আল্লাহর অর্ডার ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম তাই ইসলামের বিধানের মাঝে কিছু মিঠা বিধান আছে তিতা বিধানও আছে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এটা মিঠা ওয়াজ সকাল সন্ধ্যা জিকির করো এটাও মিঠা ওয়াজ কিন্তু চোর ধরে হাত কাটো ডাকাত ধরে শুলে দাও জেনা করলে পাথর মারো এটা কিন্তু মিঠা ওয়াজ না এটা একটু তিতা ওয়াজ এই জন্য আপনি নামাজের ওয়াজ যেমন করবেন সমাজে আল্লাহর আইনের ওয়াজও করা লাগবে ও প্রিয় ভাই সমাজে যদি আল্লাহর বিধান কায়েম হয় তাহলে সমাজের লোকগুলো লাভবান হবে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ লাভের আর কোনো শেষ নেই এজন্য আল্লাহ বলছে আকিমিস সালাহ ও নবী নামাজ কায়েম করুন এখন বাংলাদেশে নামাজ কায়েমের কি খবর নামাজ তো পড়া হচ্ছে কায়েম তো হলো না কায়েম যদি হতো তাহলে তো সমাজে সব মসজিদ মুসল্লিতে ভরপুর থাকতো নামাজ কায়েমের খবর কি ফজরের সালাম পিরায়া দেখো মসজিদ এক কাতার দের কাতার হাফ কাতার এমন মসজিদও আছে ইমাম মুয়াজ্জিন সারা মুসল্লি নেই قرآن أسأل الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة جكن جمين أمي كن مسلمان در كي خمو تا دهو تكن مسلمان شرکار ار چاچتا دائتو أمي اللار پخو تك أمي اللار دي دلام ایک نمبر دائتو ترا نماز قائم کرو امام ابو حنیفہ شافی مالک احمد ابن حنبل رحمهم الله چائر امامر ایک مرت فتوا بے نمازی کے زیل دیتے ہوئے امام شافی رحمه الله بولے سن زیل دے آرگے بیتراغات کرو تار پور زیل داؤ যে পর্যন্ত নামাজের উপরে পরিপূর্ণ ট্রেন্ড না হবে প্রশিক্ষিত না হবে ততদিন জেলে বন্দি করে রাখো জেলে দেওয়ার জন্য প্রশাসন লাগে ব্যক্তি জেলে দিতে পারে না তাহলে বোঝা গেল রাষ্ট্র নামাজের আইন করবে নামাজ না পড়লে জেলে দেবে আজান হলে দোকান বন্ধ করতে হবে না হয় দোকানে তালা দেবে সিলগালা করে দেবে ট্রেড লাইসেন্স বাতিল করবে তাহলে দোকানদার বুঝবে আজান হলে দোকান খোলা রাখা যাবে না অফিসার বুঝবে আজান হলে অফিস বন্ধ করো সব লোক নামাজে যাবে আজান হওয়ার পরে ক্রেতাও মসজিদে বিক্রেতাও মসজিদে সব যুবক যুবতী মসজিদে দৌড়াবে এক এক মসজিদে দুবার তিনবার পাঁচবার জামাত হওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মন চায় নামাজের আজানের পরে কাউকে আমি আমার জায়গায় ইমামতির দায়িত্ব দেই তারপরে মহল্লায় বেরিয়ে পড়ি যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই আমি বুঝি না নামাজ পড়ার আইন করতে অসুবিধা কোথায় যদি সরকার নামাজের আইনটা করে দিত শুরু হয়ে যাক বাইতুল মুকাররম মসজিদ দিয়ে সারা দেশে একসাথে যদি নাও পারে বাইতুল মুকাররম মসজিদের নিস্তলাতে হাজার হাজার দোকান আছে আজানের পরে আপনারা নিজের চোখে দেখবেন দোতলায় নামাজ চলে নিস্তলায় বেচা কেনা রমরমা মসজিদ মার্কেটের দোকানগুলো বন্ধ হয় না অথচ আল্লাহ তো বলছে তাম দেশের গুলো ওয়াদারুল বাই সারা দেশেরটাই বন্ধ করতেই হবে যদি নামাজ কায়েম হয়ে যায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ দৃঢ়তার সাথে বলে নিশ্চয়ই নামাজ যাবতীয় পাপাচার অনাচার গরিহিত কাজ থেকে ফিরাবে আমাদের সরকার চুরি বন্ধের জন্য পুলিশ র‍্যাব ডাকাতি চুরি রাহাজানি বন্ধের জন্য নতুন নতুন কোবরা সিতা আরো কত রকমের
আপনার বাহিনী বানাইছে যেন মদ বন্ধ হয় ইয়াবা বন্ধ হয় চুরি বন্ধ হয় ডাকাতি বন্ধ হয় ও প্রিয় ভাই এই পুলিশ বাহিনী যদি একদিন তাদের ডিউটি বন্ধ কইরা ঘুমায় ঘোষণা দিয়ে দেয় যে আগামী মাস মাসের 5 তারিখে বাংলাদেশের রোডে গাড়ে কোনো পুলিশ থাকবে না আনসার থাকবে না র‍্যাব থাকবে না ওই একদিন কত হাজার ডাকাতি হয় কল্পনা করতে পারবেন না এই র‍্যাব এই সেনাবাহিনী এই বিজিবি এই পুলিশ আমাদের নিরাপত্তার জন্য সারা রাত জেগে থাকে তাদের কিছু কিছু লোক অপকর্ম করে তাই বাহিনীগুলোর বদনাম হয় কিন্তু তারা আমাদের নিরাপত্তার জন্য কি কষ্ট যে করে ঈদের দিন আমরা তো সবাই বউ বাচ্চা নিয়ে আনন্দ করি দে কিন্তু পুলিশের মাঝে খবর নেন অনেকের সেদিন ছুটিটাও নেই ও ভাইরা আমার রাতের 2টা 3টায় আমরা সফর করি যে সমস্ত রাস্তাগুলোতে ডাকাতি হয় ওই সমস্ত রাস্তাগুলোতে 2 কিলো 5 কিলো যাওয়ার পরে দেখি টহল পুলিশ দাঁড়ায় আছে রাতের 3টা রাতের 2টা ওদের কি বউ বাচ্চা সাথে নিয়ে ঘুমানোর শখ হয় না প্রচন্ড শীতে দাঁড়ায় আছে তাদের কিছু লোক অপকর্ম করার কারণে বাহিনীর বদনাম কিন্তু তাদের যে সেক্রিফাইস কল্পনাতি এত প্রচেষ্টার পরেও বলুন তো ইয়া বাকি বন্ধ হইছে চুরি কি বন্ধ হইছে ডাকাতি বন্ধ হইছে এর মাঝেও চলছে এগুলো বন্ধের জন্য আল্লাহ এক নাম্বার অর্ডার দিছে রাষ্ট্রকে নামাজ কায়েম করো মানুষ যদি নামাজি হয়ে যায় অন্যায় পাপা স্যার 50% নামাজের কারণে কমে যাবে ও প্রিয় ভাই এটাই ধ্রুব সত্য বাস্তব সত্য মাদকের মামলায় বাংলাদেশে যদি 10,000 মানুষ জেলখানায় থাকে আমি সংখ্যাটা জাস্ট বুঝার জন্য বললাম মাদকের মামলায় 10,000 লোক জেলখানায় ফজরের নামাজ পড়ে এমন লোক মদ খায় কয়জনে জোহরের কথা কিন্তু বলি নাই আসরের কথা বলি নাই কারণ জোহর আসর এমনি অনেকে পড়ে কিন্তু শীতের মাঝে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজর ও কাজা করে না এমন নামাজি কোনোদিন মদ খাইতে পারে 10,000 এর মাঝে 5 ওয়াক্ত নামাজি একজন পাবেন না যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক ডাকাতি করে না এমন লোক চুরি করে না এমন লোক মদের ব্যবসা করে না মানুষকে নামাজি বানায়া দাও মাদক চুরি ডাকাতি এমনি বন্ধ হয়ে যাবে নামাজের আইনটা যদি কায়েম হয় তখন টিউন অফিসে টিউন ইমাম হইয়া তিনি নামাজ পড়াবে ডিসি অফিসে ডিসি সাহেব ইমাম হবে নামাজ যখন বাধ্যতামূলক হবে রাষ্ট্রের পক্ষ থেকে সচিবালয়ে সচিব ইমাম হবে মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হবে ও বন্ধু ডিসি অফিসে ডিসি সাহেব ইমাম অফিসাররা যদি ইমামতি করে তাহলে ঘুষ অবশ্যই কমে যাবে কারণ যে নামাজের ইমাম হয় সে আর ঘুষ খাইতে পারে না ভালো করে শুনুন মুসলমান যেই অফিসে বড় বস ঘুষ খায় না ওই অফিসে নিজের অফিসারেরা যারা নিচে আছে তারা ঘুষ খাওয়ার সময় একটু চিন্তা কইরা খায় বস জানলে একটু অসুবিধা আছে আর বড় বস যদি ঘুষখোর হয় অফিসাররা নিশ্চিন্তে ঘুষ খায় ক্লায়েন্টের ক্লায়েন্টকে কয় মিয়া দিলে দেন তাড়াতাড়ি না হয় ফাইল আউট সরান আপনি কোন কি বললেন দিনে তো পরে যাইন না শুইনা মানুষের সামনে গর্ষান আপনার বিরুদ্ধে উপরে অভিযোগ করা হবে বসকে জানাবো উমিয়া মুস্কি হাসি দিয়া কয় জানান গা উনারও 5% দেই আমি একা খাই নাকি নিশ্চিন্তে খায় বস যেহেতু খায় নামাজ কায়েম করে ফেল তাহলে বসরা ঘোষমুক্ত হয়ে যাবে আর এই দেশটা যদি ঘোষমুক্ত হয় টাকা পাচার মুক্ত হয় দেশের সম্পদ লুণ্ঠন মুক্ত করা যায় সোনার বাংলা বানাতে 20 বছরও লাগবে না নামাজ মানুষের অন্তরে তাকওয়া বাড়াবে
ও প্রিয় ভাই কোরআন যখন রাষ্ট্রে ইসলাম আসবে ঘরে ঘরে কোরআন ঢুকে যাবে তখন কোরআনকে পড়তে বাধ্যতামূলক আইন করা হবে কোরআন শিক্ষা করা যেহেতু ফরজ নামাজ পড়তে কোরআন দরকার আছে না নাই তাই প্রাইমারিতে কায়দা ঢুকে যাবে ওয়ানে ক্লাস 2 তে ঢুকে যাবে 10টা সূরা সহি ক্লাস 3 তে ঢুকে যাবে আরো একটু বেশি ক্লাস 4 এ পাইপ পাস করবে পুরো কোরআন দেখে বিশুদ্ধ পড়বে ক্লাস 6 থেকে 10 সূরার অর্থ শেখানো হবে ইন্টারমিডিয়েট থেকে তাফসীর ঢুকায়া দেবে 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস কলেজে ঢুকে যাবে ভার্সিটিতে ঢুকে যাবে হাই স্কুলে ঢুকে যাবে 200 ইংরেজি পড়বা 200 বাংলা পড়বা 300 অঙ্ক পড়বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রসায়ন যা মনে চায় পড়বা আল্লাহর কোরআন তোমাকে বাধ্যতামূলক শিখতেই হবে দেখা যাবে আমার কলিজার টুকরা সন্তান মেডিকেলে পড়ে ডাক্তার হবে সাথে সাথে কোরআনের আলেম হবে আমার প্রিয় ভাই ইঞ্জিনিয়ার হবে সিলেবাসে ক্লাসে কোরআন হাদিস আলেম হবে ঘরে ঘরে কোরআনওয়ালার জন্ম হবে বাপ মারা গেলে হুজুর ডেকে ইমামতি করা লাগবে না আপনার ডাক্তার ছেলে আপনার জানাজার নামাজের ইমাম হবে আর এই কোরআন যখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে হাতে হাতে পৌঁছে যাবে কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাদের কন্যায় থেকে ফিরাবে আমার আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে তাকিদ দিয়ে বললেন ইন্না অর্থ কি আল্লাহ কয় নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে কিন্তু আমরা তো সমাজের অনেক নামাজিকে দেখি নামাজও পড়ে সুদেও টাকা লাগায় নামাজ পড়ে গোশ খায় এমন অফিসার আছে না নাই নামাজ পড়ে ওজনে কম দে মালে বেজাল দে এমন ব্যবসায়ী আছে না নাই নামাজ পড়ে পরের জমি জাল দলিল করে চান্স পাইলে দখল করে এমন নামাজিও আছে না নাই বাপ মরে গেছে 10 বছর আগে মা মরে গেছে 10 বছর আগে বোনের হক বোনের দেয় না এমন নামাজি ভাইও আছে এখন তাদের নামাজ তাদেরকে অন্যায় থেকে কেন ফিরালো না আমার আল্লাহর কথা তো কখনো ভুল হতে পারে না নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে আল্লাহ বলতেছেন তার জবাব হলো তোমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না নামাজ পড়েছো দোস্ত হারাম খাওয়ার কারণে তোমার নামাজ তো কবুলই হয় না নামাজের জন্য 13টা ফরজ আছে আর কান আহকাম বলে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জাগা পাক চার নম্বরে 17 ডাকা পাঁচ নম্বরে কেবলামুখী হওয়া ছোটকালে আরকান হাকাম 13 ফরজ মুক্তবে শিখেছেন এখন শরীরের খবর কি জামার খবর কি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বি আশারাতি দরাহিম ফীহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি প্রিয় নবী বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো 9 দিরহাম হালাল 1 দিরহাম হারাম ওই কাপড় পরে যতই নামাজ পড়ো কাপড় নাফাক হয়ে গেছে এক রাকাত কবুল হবে না দুই নম্বরে শরীর পাক সুদের টাকা দিয়া আলু কিনছো গোশের টাকা দিয়া আঙ্গুর কিনছো মানুষ ঠকানো টাকা দিয়া আপেল কিনছো চাল কিনছো ডাল কিনছো খাইয়া পেট মোটা করছো তোমার পেট তোমার দেহ তো নাফাক নামাজ কবুল হবে কেমনে قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى بي أمر بريو رسول بولن যে ব্যক্তি দেহটা হারাম খায়া মোটা হইছে হারাম খায়া তাজা হইছে ওই দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না তো নামাজ না জান্নাতের সাবি সাবি পাইয়া লাভটা কি ভিতরে ঢুকা তো নিষেধ কারণ তোমার দেহে হারাম আছে ও মুসলমান সাবধান সাবধান শরীয়তকে নিজের মতো বানায়ও না মন মতো ইসলাম মানতে যেও না
ادخلوا في السلم كافة نماز جدي پڑو حرام تمي سارو ايمان جدي رکھتے چاو کفر تمہا کے ستے ہوئے شرک تمہا کے ستے ہوئے نفاق تمہا کے ستے ہوئے عمل قبول حق جدی چاو حرام تمہا کے ستے ہوئے بدعت تمہا کے ستے ہوئے قرآن الو کے سنر الو کے جیبان تمہا کے شاجاتے ایک نمبر شبیدہ بادی ہوئے گیسی সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন থাকা যায় না এই জন্য কুফরগুলো চিনবেন শিরিকগুলো চিনবেন বেদাতগুলো চিনবেন নিফাক চিনবেন হালাল হারাম বুঝবেন এই এলেম অর্জন করে তারপরে দিন মানবেন তাহলে জান্নাত মিলবে কিছু মানবেন না এই সুবিধাবাদে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না ইশারে আজানের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আমার পরে সায়খ শিফাত হাসান খুব ভালো বক্তা সোমাসিয়া জামিয়া কাসেমিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এখন সেখানকার উস্তাদ